সালাম আলহামতুল্লা প্রশ্নকর্তা ওয়ালিউল্লাহ রিয়াদ থেকে প্রশ্ন হচ্ছে যে ইমামতি করার জন্য নাকি কোন একটি আলাদা দোয়া আছে তো আপনারা কোরানোর সময় সন্ন্যাতে এরকম কোনো দোয়া পেয়েছেন কিনা আমাকে কেউ জিজ্ঞেস করেছিল এমনি সাধারণভাবে ইমাম ইমামতি করার জন্য যে দোয়াটা দরকার সেই দোয়াটা তুমি জানো কি না সেজন্য আমি প্রশ্নটি করছি আলহামদুলিল্লাহ সুল্লাহ সাল্লাম বারকেলা নিবেন মোহাম্মদ আনা ইমাম উল্লিমান হাজার আওয়াল্লাম হাজুর যে মৌখিকভাবে স্বীকৃতি স্বীকৃতিপূর্বক ইমাম এর জন্য কথিত দোয়াটি রয়েছে যেটা দোয়া নয় আসলে নিয়াত মৌখে মৌখিক নিয়াত এটার অস্তিত্ব নেই ইসলামে আর কোনো ভিত্তি নেই এটা এটা একটা জাল আমল এবং একটি বিদাতি আমল এজন্য ইমাম স্বয়ং সম্পূর্ণভাবে সে ইমাম হিসেবে নিযুক্ত হলে সে নামাজ পড়লে সে ইমাম ইমাম হিসেবেই সকলের জন্য সে পদে থাকে এবং তার ইমামতি শুদ্ধ যে কোনো মানুষের ইমামতি শুদ্ধ সে যদি একাকী নামাজ শুরু করে আগে মাসবুক অর্থাৎ সে আগের জামাতের মুক্তাদি ছিল না তাহলে সে ইমামতি করার যোগ্যতা তার রয়েছে সে যদি সুরা কেরাত এবং আরকান ওয়াজিব সুন্নাইগিরি জানে জেনে থাকে কেউ একজন সন্নত পড়তেছে আপনাকে জানতে হবে না সে ফরজ পুল নলে এই মৌখিক স্বীকৃতির কোনো এখানে তোয়াক্কা করেনি শরীয়ত যে ইমামুল লেমন হাজার আল্লামের আজুল ভাই নিয়তের বিষয়টা আজও আমাদের আলেমরা বুঝেনি এই জন্য এই বেদাতের আবিষ্কার তারা করেছে নিয়ত করতে হয় নিয়ত বলতে হয় না যে ইমামতি করবে তার তার আন্তরিক যথেষ্ট যে আমি ইমাম সেটা মৌখিক তাকে বলতে হবে না বা শব্দ দিয়ে তাকে মনে মনেও বলতে হবে না আমি ইমাম হিসেবে দাঁড়াইলাম যে হাজের আছে তার জন্য যে হাজের হয়নি তার জন্য এগুলি মানুষের সৃষ্টি এগুলি শরীয়তের কোনো বিধিনিষেধে এসবকে পাওয়া যায় না শরীয়তের কোনো সংবিধানে এসব কথা নাই যে আনা ইমাম হাজার এটা মানুষের বানোয়াট একটা মানে নিয়ত যেটা বহুকাল থেকে সমাজে প্রচলিত এটা আপনি হচ্ছে ভাইকে বলে দিবেন যে এরকম আকিদা পোষণ করা সহি আকিদা নয় একজন সন্ন্যত পড়ছেন আরেকজন একজন গিয়ে তার সাথে জামাতবদ্ধ হলে আহল আলেম বলেছেন যে সে জোরে জোরে তাকবির দিয়ে দিবে যেন তাতে তারও জামাতের সওয়াব হয়ে যাবে অথচ সে সন্ন্যত পড়তেছে বাকি সে সালাম ফিরিয়ে দিলে বাকি সে তিন রাকাত বিশিষ্ট যদি নামাজ নিয়ত করে জামাত ধরে থাকে তা এক রাখাত পূর্ণ করবে চার রাখাত বিশিষ্ট নামাজ নিয়ত করে যদি সে জামাত ধরে থাকে সে বাকি দু রাখাত পূর্ণ করবে কিন্তু যে সুনত পড়ছে তাকেও জোরে তাকবি দিতে বলা হয়েছে শুধু সেই ইমাম হওয়ার যোগ্যতা রাখে না যে আগে মুক্তাদি হিসেবে ছিল মানে জামাত শেষ হয়ে গেছে সে আবার দাঁড়িয়ে তার পূর্ণ করছে তখন কেউ গিয়ে পিছন দিক থেকে তাকে তার সাথে জামাত ধরতে পারবে না সেখানে আহারুল এলেম বলেছে হ্যাঁ কেউ যদি না জানে জানেনি সে এসে মনে করছে সে ইমাম তাহলে আবার সে তাদেরকে নিষেধ করবে না নামাজের ভিতরে অর্থাৎ জোরে জোরে তাকবি দিয়ে তাদের সাথে না তাদের নামাজটা পড়িয়ে দেবে এতে আল্লাহ রব আলিন কোনো গোনা লিখবেন না বরং আমাতের সব তারা সমাহারে পেয়ে যাবে সেখানে ওই মৌখিক স্বীকৃতির কোন ভিত্তি প্রশ্নই আসে না যে আমাকে বলতে হবে দাঁড়িয়ে আনা লেমান হাজার আমার হাজুল এটা মানুষের বানোয়াট জিনিস এটা দোয়া নয় নিয়ত মৌখিক স্বীকৃতি নিয়ত আর আলুল আলেম সারাফে সারহিনের নীতি হলো সহে আকিদা হচ্ছে আর নিয়া নবী করিম সালামের হাদিস অনুসারে আর নিয়ত মাহাল হাল কালবো নিয়তের স্থান হলো অন্ত ওয়া তালাফুজোহা বিদা মৌখিক এটাকে উচ্চারণ করা হলো বেদাৎ হাজা সাল্লাহ সাল্লাম বারাকাল নবী